বা বিবাহ বিচ্ছেদ বললেও বলা যেতে পারে, এক কথায় খোলা। খোলা কাকে বলে? আজকাল অনেকে প্রশ্ন করে যে স্ত্রী আমাকে তালাক দিয়েছে। না, ভুল কথা এটা, এটা ইহুদি খ্রিস্টানদের ধর্ম। ইসলাম ধর্মে স্ত্রী তালাক দেওয়া নাই, স্ত্রী তালাক দেওয়া নেই। তবে স্ত্রী খোলা নিয়েছে, কথাটা শিখে নেন, ইসলামী কথা শিখেন। কি স্ত্রী কি করেছে? আমার কাছ থেকে খোলা নিয়ে নিয়েছে। খোলা নেওয়ার তরিকা হচ্ছে যে স্ত্রী নিজেই স্বামীকে বলবে যে দেখো, তোমার সাথে আমি চলতে পারছি না, তো তুমি আমাকে তালাক দিয়ে দাও। বলছে না, আমি তালাক দেবো না, আমি তালাক দেবো না। তুমি তালাক নিতে পারো, খোলা যদি নাও নিতে পারো, আমি তালাক দেবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি, রাখতে চাই। এখন তালাক দিচ্ছে না, আর ও থাকতেও চাইছে না। বিনা কারণে যদি চলে যায়, শরীয়তি কোনো কারণ না থাকে, তাহলে গুনাহগার হবে। আর নবী সাল্লাম তাকে নাফরমান বলেছেন, হ্যাঁ বড় গুনাহগার হবে, ওই মহিলা জান্নাত পাবে না, এরকম কথাও রয়েছে। কিন্তু যদি কারণ থাকে, হ্যাঁ যৌন সম্পর্কীয় কারণ অথবা চারিত্রিক কারণ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, দিনই কোনো কারণ এক কথায় আছে, বা অবিচার করছে, হক আদায় করছে না, সব ঠিক আছে, আকিদা ঠিক আছে, ইবাদতও ঠিক আছে, আখলাক চরিত্র ঠিক আছে, আখলাক চরিত্র বা ঠিক কী করে, এটাও আখলাক চরিত্র যে আপনি এই ফরজ দায়িত্ব নিয়েছেন, তার ভরণ পোষণ ঠিকভাবে দিচ্ছেন না, আপনি জুলুম অত্যাচার করছেন, ও সব কিছু ছেড়ে দিয়েছেন, আমার বাপ দেবে, আমার মা দেবে, ওর কাছে নে, জুলুম আর ওরা জুলুম করছে, আপনি এই জুলুমের অবসান করছেন না, সেই ক্ষেত্রে হয়তো সে থাকতে চায় না, তা অধিকার আছে তার না থাকার। এখন আপনি তালাক যখন না দেবেন, সে তালাক কি করবে? নিয়ে নেবে। এর নাম হচ্ছে খোলা, সমঝোতার মাধ্যমে। প্রথম বলবে যে আমাকে তুমি ছেড়ে দাও, আমি যে মোহর তুমি দিয়েছো সে মোহরটা তোমাকে কি করছি, ফিরিয়ে দিচ্ছি, পুরোটাই ফিরিয়ে দেবে, অথবা আংশিক কিছু দিয়েই যদি স্বামী রাজি হয়ে যায় সেটাও চলতে পারে। জি, জরুরি নয় যে পুরোটাই ফিরিয়ে দিতে হবে, কিন্তু যদি স্বামী বলে যে না আমি পুরো ফিরিয়ে না পেলে নয়, তাহলে পুরোই ফিরিয়ে দিচ্ছি। স্ত্রী যদি বলে আমি পুরোটাই ফিরিয়ে দিচ্ছি, কিছু লাগবে না, বরং অনেক ওলামারা বলেছেন যদি সেখানে বলে যে আমি আরও কিছু তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে থাকবো না, সেটাও জায়েজ হতে পারে যদি সেটা জুলম না হয়। তাহলে তো এইভাবে খোলা হবে, সমঝোতে আসে না। স্ত্রী বলছে স্বামী শুনে না, ও তালাক দেবে না, আর তালাক নিতেও দেবে না, খোলাও করতে দিচ্ছে না, তখন কি করবে স্ত্রী? আদালতের আশ্রয়, আইনের আশ্রয় দেবে, আদালতে যাবে, আদালত তখন ডাকবে, হ্যাঁ ছেলেকে, আর ছেলেকে বলবে যে তোমার স্ত্রী তোমার সংসারে থাকতে চায় না, সুতরাং তুমি তাকে ছেড়ে দাও, আর এই মোহরানা তোমাকে ফিরিয়ে দিচ্ছে, তুমি নিয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন, এটা হচ্ছে খোলা। সে যদি হাজির না হয়, হ্যাঁ সে যদি হাজির না হয়, অথবা হাজিরা দিলে কিন্তু বলছে না 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 আমি খোলা, আমি মোহরানা নেবো না, ওকে ছাড়বো না, তখন এই স্বামীর কথা শোনা যাবে না। তখন শাসক, শাসকের প্রতিনিধি হচ্ছে আদালত, আদালতের কাজী কি করবে? আর যেই দেশে ইসলামিক আদালত নাই বা মুসলিম আদালত নেই, সেখানে এলাকার প্রভাবশালী দিনদার ব্যক্তি হতে পারে, তিনি আলেমও হতে পারেন, আবার তিনি দুনিয়ার ক্ষেত্রে হয়তো সেখানকার প্রভাবশালী, তাদের যে অমুসলিম দেশগুলিতে এইরকমটা করা যেতে পারে, ওলামারা বলছেন, কারণ সেখানে ইসলামিক স্টেট নেই বা ইসলামের কোনো আদালত নেই, হয়তো পার্সোনাল লও নেই, হয়তো সেই আদালতে পার্সোনাল লার যে বিবাহ শাদী তালাক আর মিরাস এইগুলি রয়েছে সেগুলি হয়তো নাই। তো ওগুলো না থাকলে ভালো একজন আলেমের কাছে যাবে বা মসজিদের ইমাম খতিবের কাছে যাবে, আর সেখানে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেবে। কী করবে? বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেওয়া হবে, সেটা মুসলিম শাসক বা তার প্রতিনিধি দিয়ে হইলেই সেটা হওয়া উচিত, যদি সেটা মুসলিম দেশ হয়, যেমনটা আবার